নমস্কার, ডিজিটাল খাবরি লালে আপনাদের সকলকে স্বাগত। এর আগের এপিসোডে আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম যে সমস্ত প্রশ্ন আপনাদের মনে রয়েছে আসানসোলবাসীরা ঠিক কী বলছেন সেটা নিয়ে, কী মতামত এবারে লোকসভা নির্বাচন নিয়ে, কোন নেতাকে তারা এগিয়ে রাখতে চাইছেন, কে পছন্দের কে অপছন্দের, সে সমস্ত কিছু। আর আজকের এই এপিসোডেও এমন কয়েকটি প্রশ্ন রয়েছে যেগুলো এসেছে সরাসরি আপনাদের কাছ থেকে। আর এমন কিছু প্রশ্ন আজকের এই এপিসোডে আপনারা দেখতে পারবেন, মূলত শেষের যে প্রশ্নগুলো তাতে করে কিন্তু আপনারা একেবারে স্পষ্ট হয়ে যাবেন যে আপনাদের প্রশ্ন আমরা কিভাবে তুলে ধরেছি জনগণের কাছে, আর আপনাদেরই প্রশ্ন উত্তর ঠিক কী এসেছে। আর সেই সমস্ত উত্তর জানার জন্য আমরা আবারও চলে যাব আসানসোলের আমাদের প্রতিনিধি মোহন সিংয়ের সঙ্গে যোগাযোগ করব। একদম শ্বেতা, ঠিকই বলছো। আমরা সাধারণ মানুষের কাছে এই প্রশ্ন করেছিলাম আসানসোল লোকসভা নির্বাচন যে কেন্দ্র, তার যে সাধারণ মানুষ তাদের কাছে আমাদের প্রশ্ন ছিল, যে প্রথম প্রশ্ন আমরা রেখেছিলাম, দেখা গেল যে প্রশ্ন রেখেছিলাম যে তৃণমূল বলছে আলুওয়ালিয়া বাইরের, অর্থাৎ আলুওয়ালিয়া মানে SS আলুওয়ালিয়া যিনি ভাজপার ক্যান্ডিডেট হয়েছেন তিনি বাইরের। এই প্রশ্ন রেখেছিলাম, সাধারণ মানুষরা কী জবাব দিয়েছেন সেটাও শুনবো। 45% মানুষরা হ্যাঁ বলেছেন, 45% মানুষরা হ্যাঁ বলেছেন, এবং না বলেছেন 35% মানুষরা, 35% মানুষরা না বলেছেন, এবং জানি না 20% মানুষরা এই প্রশ্নের উত্তর 20% মানুষরা বলেছেন জানি না। আরও আমরা প্রশ্ন করেছিলাম যে আসানসোলের মূল আলোচনায় যে বিষয়টা কী, আসানসোলের মূল আলোচনার বিষয়টা কী ছিল আর কি আছে, সেই প্রশ্ন যখন আমরা সাধারণ মানুষকে গিয়ে কথা বলেছি তখন সাধারণ মানুষ কি বলেছেন সেই সম্পর্কে, সেটা হচ্ছে যে তারা বলেছেন রোজগার, 55% মানুষ রোজগার চাইছে। আসানসোলের মানুষরা 55% বলছে রোজগার নিয়ে আলোচনার বিষয় হওয়া উচিত। এবং দূষণ, দূষণ এখানে ছড়াচ্ছেন, কেন দূষণ ছড়াচ্ছেন, এইখানে কোল্ড বেল্ট এরিয়া রয়েছে, এবং তারপর দেখা যায় বিভিন্ন ইন্ডাস্ট্রি রয়েছে, ইন্ডাস্ট্রি থেকে দূষণ ছড়াচ্ছে, এই বিষয় নিয়ে সাধারণ মানুষরা বলছেন, এই বিষয় নিয়ে 30% মানুষরা বলছেন আলোচনা হওয়ার দরকার, এর উপরে কাজ করার দরকার 30% মানুষরা বলেছেন। রাস্তা, জল, বিভিন্ন সমস্যাগুলির যে মানুষ আমাদের কাছে তুলে ধরেছেন তারা হচ্ছে 15% মানুষদের এই চাহিদা রয়েছে আসানসোলের লোকসভা নির্বাচন কেন্দ্রের। আরও বিষয়ে আমরা কথা বলেছিলাম যে জিতেন্দ্র তিওয়ারি যিনি এখানকার মেয়র ছিলেন, এখন ভাজপা নেতা, যদি টিকিট পেত সেটা কি বেশি ঠিক হতো, এই প্রশ্নটাও আমরা রেখেছিলাম আসানসোলের সাধারণ মানুষের কাছে। এবং 60% মানুষরা বলেছেন হ্যাঁ, যদি জিতেন্দ্র তিওয়ারি টিকিট পেত ভাজপা থেকে তাহলে তার সমর্থনে 60% মানুষ চলে আসতো, এমনটাই তিনি বলেছেন। আর সাধারণ মানুষের মতামত 20% মতামত দিয়েছেন, তারা বলছেন না তিনি অসমর্থ হয়েছেন এই বিষয়টা নিয়ে, এবং 20% মানুষরা বলছেন এই বিষয়ে আমরা কিছু জানি না, কিছুই বলবো না। এই সব সম্পর্কে যে ডিজিটাল খাবরিলাল সাধারণ মানুষ গ্রাউন্ড জিরো থেকে এই সব তথ্য নিয়ে এসছে আপনাদের জন্য লোকসভা নির্বাচনের কাছে, যে কী কী বিষয় সাধারণ মানুষের সঙ্গে আলোচনা হয়েছে, সাধারণ মানুষ আসানসোলের মানুষ কী কী চাইছে। আসানসোলের আর একটা প্রশ্ন করেছিলাম, আসানসোলের যে মলয় ঘটক, তিনি যে আসানসোল উত্তর বিধানসভার বিধায়ক রয়েছেন এবং রাজ্যের মন্ত্রী রয়েছেন, সেই সম্পর্কেও আমরা প্রশ্ন করেছিলাম আসানসোলের মলয় ঘটক ঠিক কতটুকু গুরুত্বপূর্ণ এই লোকসভা নির্বাচন কেন্দ্রের, কতটুকু গুরুত্বপূর্ণ রয়েছেন, অর্থাৎ তার কী ভূমিকা, কতটুকু ভূমিকা রয়েছেন এই লোকসভা নির্বাচনের। তো সাধারণ মানুষ বলছেন যে 60% হ্যাঁ, 60% মানুষ বলেছেন হ্যাঁ তার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছেন মলয় ঘটকের এই লোকসভা নির্বাচন যে আছে তার মধ্যে, তিনি 60% তার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছেন মন্ত্রী মলয় ঘটকের। আর 20% বলেছেন যে না, কোনো ভূমিকা নেই 20% বলেছেন। আর দেখা গেল যে 20% মানুষ বলছেন জানি না, অর্থাৎ এই বিষয় নিয়ে তিনি কিছুই বলতে চাইলেন না। আর একটা বলা যায় যে আমরা
আর একটা প্রশ্ন করেছিলাম যে মলয় ঘটক না জিতেন্দ্র তিওয়ারি কে বেশি গুরুত্বপূর্ণ, এই প্রশ্নটাও সাধারণ মানুষের কাছে রেখেছিলাম আমরা। সেখান থেকে আমরা কি উত্তর পেয়েছি আমরা দর্শকদেরকে জানাবো, যে বেশি কে গুরুত্বপূর্ণ। 55% মানুষরা বলেছেন মলয় ঘটক বেশি গুরুত্বপূর্ণ, 55% মানুষরা বলেছেন, এবং 35% মানুষ জিতেন্দ্র তিওয়ারির পক্ষে, তিনি বলেছেন, তারা বলছেন যে 35% গুরুত্বপূর্ণ এই লোকসভা নির্বাচনের যদি থাকেন তাহলে জিতেন্দ্র তিওয়ারি, এবং 4% মানুষরা বলছেন কেউ এই দুটার মধ্যে কেউ গুরুত্বপূর্ণ নেই, এবং 2% মানুষরা বলছেন এই বিষয়ে আমরা কিছু জানি না। অর্থাৎ আমরা পরপর দেখলাম যে বিভিন্ন বিষয় নিয়ে ডিজিটাল খবরিলাল আপনাদের কাছে সরাসরি আসানসোল লোকসভা নির্বাচন কেন্দ্রের বিভিন্ন যে সমস্যা এবং যে ডাটা বারবার আপনাদের কাছে তুলে ধরছি, এই বিষয় নিয়ে আরও আপডেট নিয়ে আপনাদের কাছে আসবো। দেখতে থাকুন ডিজিটাল খবরিলাল। একদমই মোহন, আপনারা দেখলেন যে আমরা এমন কয়েকটি প্রশ্ন যেগুলো আপনারা জানতে চেয়েছেন, আপনাদের কী মতামত সেটা তুলে ধরেছি। ডিজিটাল খবরি লালের টিম জেলায় জেলায় ছুটেছে আর আসানসোলের জন্য আসানসোলের বিভিন্ন জায়গায় ছুটে আপনাদের মতামত আমরা জেনেছি আসানসোলবাসী, আর সেখান থেকে যে সমীক্ষা উঠে এসেছে সেটা আপনাদের সামনে তুলে ধরলাম। এর আগে আরও একটা এপিসোড রয়েছে এটার, পার্ট 1, যদি আপনারা না দেখে থাকেন অবশ্যই দেখবেন ডিজিটাল খবরি লালের বাংলার পেজে গিয়ে, আর যদি হিন্দিভাষী হয়ে থাকেন তাহলে ডিজিটাল খবরি লাল হিন্দিতে গিয়ে এই সার্ভে রিপোর্ট 2024 লোকসভায় আপনারা কী বলছেন দেখে নেবেন। আরও অনেক ভিডিওর জন্য দেখতে থাকবেন ডিজিটাল খবরিলাল, খবর আপনাদের নজর আমাদের।